আমরা বর্তমানে এআই নিয়ে সুপার এক্সাইটেড, কারণ এআই নিয়ে যেসব কাজ হচ্ছে এবং সামনে এআই নিয়ে যে ধরনের কাজের পার্সপেক্টিভ আসছে সেটা আসলে বোঝার উপায় নেই। তো আমি আজকে বলছি যে এই বইটা এআই 2041, মানে এটা একটা বই যেটা থেকে আমি আসলে অনেক ধরনের আইডিয়া পাচ্ছি। বাট একটা জিনিস আমি বলতে চাই যে আমরা কেন এআই নিয়ে চিন্তা করছি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এআই আজকে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের লাইফ টাইমে এআইটা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকবে, সেখানে এআই ব্যাপারটা যদি আমরা এখন থেকে যদি না জানি তাহলে আমাদের সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা পিছিয়ে পড়ব। আমি যদি এভাবে বলি যে সফটওয়্যার ইজ ইডিং দ্য ওয়ার্ল্ড, মানে এটার প্রায় নেটস্কেপের যে ফাউন্ডার ছিলেন উনি কিন্তু অ্যান্ড্রিসন, উনি অনেক আগে বলে দিয়েছেন যে কীভাবে সফটওয়্যার আমাদেরকে পুরো লাইফটাই পাল্টে দেবে। সেখানে আমরা কেন এই সফটওয়্যারের যে বাবা, আমরা বলছি যে সফটওয়্যারকে যারা চালাবে বা সফটওয়্যারের সামনাসামনি আমরা আজকে যেটা বলছি যে সফটওয়্যার, বাট তবে সফটওয়্যারের ঠিক সাংঘর্ষিক দিকটা হচ্ছে গিয়ে এআই, মানে যারা আমরা এতদিন সফটওয়্যার নিয়ে কাজ করতাম। আমরা এখন বলছি না আমরা সফটওয়্যার লিখবো না, এখন সফটওয়্যার লিখবে ডেটা, মানে আমরা বলছি যে ডেটা থেকে ফিড আসবে সেই ফিডটাই সফটওয়্যার লিখবে বা সফটওয়্যারের কাজটা হবে। তো সেই জন্য বলছি যে আমরা আজকে এই মুহূর্তে সফটওয়্যার নিয়ে কাজ করছি, বাট আমাদের সামনে সফটওয়্যারটাকে কিন্তু ওভারটেক করছে এই এআই। আর সেজন্যই কিন্তু আমাদের সামনে এআই জানতে হবে, এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে এআই ব্যবহারিক পার্টটা, আমি বলছি না যে তাদেরকে এআই ডেভেলপ করতে হবে, বাট এআইয়ের ব্যবহারিক পার্ট সেটাও যদি আমি আজকে জানি তাহলে এই এআইকে ব্যবহার করে আমি সামনে আমার ক্যারিয়ারে কিন্তু অন্য লেভেলে যাওয়া যাবে। তো সেটাই বলছি যে ডেটা থেকে ধারণা পাওয়া, ডেটা অ্যানালিটিক্স, এটা এআইয়ের একটা ইনিশিয়াল পার্ট যেটাকে আমরা বলছি ডেটা থেকে ধারণা পাওয়া। আমরা যদি ডেটা থেকে ধারণা পেতে চাই তাহলে আমাদের এই ডেটা অ্যানালিটিক্স বা এআই নিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু এই এআইয়ের ইনিশিয়াল ধারণাটা যদি আমরা আস্তে আস্তে পাই তাহলে আস্তে আস্তে আমরা ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এর মধ্যে ঢুকতে পারবো। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা শুরুতে এআই সম্বন্ধে কেন জানছি না বা এআই আমাদেরকে সামনে কোথায় নিয়ে যাবে সেটা আমরা কেন বুঝতে পারছি না। তো সেটাকেই যদি আমরা একটা লেভেলে, আমরা যদি বেসিক লেভেলে যদি এআইটা বুঝি, মানে আজকে দেখুন যে যেই টেসলা বা যেই ধরনের সেলফ ড্রাইভিং কার, মানে আমি মনে করি যে একটা সেলফ ড্রাইভিং কার যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, মানে যেমন আমরা দেখছি যে সান ফ্রান্সিসকো থেকে এলএ, মানে একদম ফুল সেলফ ড্রাইভিং কার চলে যাচ্ছে, তার মানে কি যে আমরা ভাবতেই পারছি না যে এখন আমরা যেটা চিন্তা করছি বা আমরা যেটা নিয়ে ভাবছি বা আমরা মনে করছি যে বর্তমানে বিভিন্ন জায়গায় এটা মনে হয় সফটওয়্যার পারবে না বা এটা এআই পারবে না, আমার মনে হয় এটা ভুল কথা। কারণ সেলফ ড্রাইভিংয়ের মতো একটা জিনিস যে এখানে একটা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় একদম পুরোপুরি নেভিগেট করে চলে যেতে পারতেছে, আমি জাস্ট বলছি একটা গাড়ি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পুরোপুরি নেভিগেট করে সব কিছু বুঝে, রেড লাইট, গ্রিন লাইট, রাস্তার এদিকে ওদিকে, মানুষ, সামনের গাড়ি, পেছনের গাড়ি, ডানের গাড়ি, বামের গাড়ি সব কিছু বুঝে যখন একটা ফুল স্কেল সেলফ ড্রাইভিং কার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেখানে আমাদের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক যে আমাদের ধরে দেখ সরকারি যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের কাজ আছে, সেই পাসপোর্ট ভেরিফিকেশন বলেন বা অন্যান্য জায়গা বলেন, সেখানে আমরা এখনও ভাবছি যে শুধুমাত্র মানুষ দিয়েই চলবে, এটা আসলে অন্য কিছুতে চলবে না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা বলছি যে হিউম্যান ইন দ্য লুপ, মানে হিউম্যানকে আস্তে আস্তে লুপ থেকে বের করে আনতে হবে। এই যে দেখুন আমাদের যে সুরক্ষা অ্যাপ, এই যে এই পুরো জিনিসটাই কিন্তু ওইখানে যেটা কাজ হয়েছে এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়েছে, এবং অ্যাপ্লিকেশন ব্যাকএন্ডে কিন্তু হিউম্যান যে ইন্টারঅ্যাকশনটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে। দারাজের সাথে আপনি কেনা বেচা করছেন বা দারাজ থেকে আপনি অনেক কিছু কেনা বেচা করছেন, সেখানেও কিন্তু
পেছনে কিন্তু হিউম্যান ইন্টারাকশনটা কম, আপনি একটা সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন এবং সফটওয়্যার কিন্তু আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তো এবং দ্বারা যে কিন্তু আপনি 24/7 কাজ করতে পারছেন, এখানে হিউম্যানলি পসিবল না যে দ্বারা যে কিছু দেখা যাচ্ছে যে রাত 11টার পর মানুষজন চলে যাচ্ছে অন্য কাজ হচ্ছে, কিন্তু সফটওয়্যার দ্য হোল সফটওয়্যার ইজ রানিং 24/7, সেই রাত 3টার সময় আপনি একটা জিনিস কিনতে পাচ্ছেন, সেখানে কিন্তু কোনো মানুষ নেই। তো আমরা এটাই বলছি যে আমরা আজকে যেটা প্ল্যান করছি বা চিন্তা করছি সেটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, যে হিউম্যান ইন দ্য লুপ মানে সব কিছুর মধ্যে যে মানুষ এটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এবং সেটার জন্যই আমি সামনে বলবো যে কীভাবে মানুষ আসলে অন্য কাজে এক্সপার্ট, মানুষ কিন্তু রিপিটেটিভ কাজে এক্সপার্ট না এবং মানুষ রিপিটেটিভ সিদ্ধান্ত নিতে চান না। তো সেই জন্য বলছি যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হিউম্যানকে কীভাবে লুপ থেকে আসলে সরানো যায় এবং সেই হিউম্যানকে আমরা অন্য কাজে লাগাবো যেখানে কোনো রিপিটেটিভ ব্যাপার নেই। আমার কথা হচ্ছে যে যেটাই রিপিটেটিভ সেটাই আমরা অটোমেশনে ফেলে দেব। তো এই জন্যই এই অটোমেশন বলেন, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন, মেশিন লার্নিং বলেন, ডেটা সায়েন্স বলেন, সব কিছুই কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।